রাস্তার পাশে ডিভাইডারের উপরে বসে থাকা এক ভারসাম্যহীন মহিলা কোনো প্রকারে আচমকাই 34 নম্বর জাতীয় সড়কের উপরে চলে আসলে আচমকাই কোনো এক গাড়ি ধাক্কায় গুরুতর জখম হন ওই মহিলা। পুলিশ সূত্রে জানা যায়, ওই ভারসাম্যহীন মহিলা নিউ ফরাক্কা পেট্রোল পাম্পের সামনে রাস্তার ধারে ডিভাইডারের উপরে বসেছিল। আচমকাই কোনো প্রকারে রাস্তার ধারে চলে আসলে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় ওই মহিলা। সাথে সাথে ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী ও ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত থাকা চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল ও মহিলার পরিচয় জানার চেষ্টা করছে ফরাক্কা থানার পুলিশ। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট NTVWB। থেকে আসলাম মোড় দিকে, বুঝলেন, তারপরে এখানে দেখলাম কি অনেক ভিড় লাগা আছে, তারপরে ওখানে গেলাম তো দেখলাম, আমিও দেখলাম ওখানে কিছু জানা গেছে পরিচয় যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কেউ দেখিনি। মহিলাটা কি ওখানে বসেছিল? হ্যাঁ, মহিলাটা ওখানে বসেছিল, ওটা আমি দেখিনি। পরে পুলিশ আসে, ঘটনাঘাত হয়েছে, ঘটনাটা হ্যাঁ ঘটনাঘাত হলো, কখন হলো ওটা তো টাইম তো দেখিনি। তাও মোটামুটি কতক্ষণ হবে? মোটামুটি হয়ে গেল এখন আপনি কি করেন? এই টায়ার দোকান আছে, এটা আর কি ছবি পেলাম। বাইক পাঁচজন লোক ধরেন।